আগামীকালকে ভোট, প্রস্তুতি চূড়ান্ত পর্বে আছে, সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এখন ভোটকর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা এখন ওনাদের যে মেটেরিয়ালস এবং ইভিএম এখনই দিয়ে দিচ্ছি, সাথে অ্যাডিকোয়েট সিকিউরিটি আপনারা দেখতে পাচ্ছেন, সিকিউরিটির কোনো অভাব নেই, সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ওনারা যার যার ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন। এই বছর আরেকটা, যেহেতু এটা রিপোল, এখানে একটু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এটা যেন ভোটারদের মধ্যে প্রচার করা হয়, যে এবছর আমরা সচিত্র যে ভোটার স্লিপ এটা ডিস্ট্রিবিউশন করিনি। তো কিছুদিন আগে যে ভোট হয়েছিল তখন আমরা সচিত্র ভোটার পরিচয়পত্র, সচিত্র ভোটার স্লিপ দিয়েছিলাম, সেটা প্রয়োগেই ভোট ওনারা দিতে পারবেন। যদি কেউ হারিয়ে থাকেন তাহলে আমাদের প্রত্যেকটা ভোটকেন্দ্রে একটা হেল্প ডেস্ক থাকবে, বিএলওরা আলফাবেটিক্যাল ইলেকট্রনিক রুল নিয়ে ওইখানে বসবেন, তাদের কাছে গেলে সঙ্গে সঙ্গে ওনাদের সিরিয়াল নাম্বার ওনারা বের করে দেবেন। কাজে ভোট দিতে কোনো ভোটারের কোনো অসুবিধা হবে না, তবে ওনাদের যে সচিত্র ভোটার যে পরিচয়পত্র এটা সঙ্গে থাকতে হবে, আর যদি এটা না থাকে ইলেকশন কমিশন ঘোষিত যে 12টা অল্টারনেটিভ বিকল্প সচিত্র পরিচয়পত্র আছে সেটা প্রদর্শন করেও ওনারা ভোট দিতে পারে। কতজন ভোটকর্মী থাকবে? প্রত্যেকটা বুথে বুথ ওয়াইজ পুলিশ সেক্টর অফিসার দেওয়া হয়েছে, বুথ ওয়াইজ ক্লাস্টার প্যাট্রোলিং দেওয়া হয়েছে, প্রত্যেকটা বুথকে মানে মনে করি 3টা 4টা গাড়ি করে প্রত্যেকটা বুথে থাকবে। বুথের ভিতরে তো অল সেন্ট্রাল ফোর্সেস, হাফ সেকশন অফ সেন্ট্রাল ফোর্সেস ইন ইচ এন্ড এভরি বুথ। আদার দ্যান বুথ উই আর প্লেসিং 2 নাকাস, মানে 2টো নাকা করে আমরা রাখছি প্রত্যেক বুথে অ্যাপ্রোচ রোডে, প্লাস প্রত্যেকটা বুথে বাইরে যেন কোনো রকম নিউসেন্স না হয় তো ক্লাস্টার প্যাট্রোলিং রাখছি। তারপরে পুলিশ সেক্টর অফিসার প্রত্যেক বুথের জন্য ডেডিকেটেড আছে, তো ওই এরিয়াতে কোনো কমপ্লেন না তো ওই বুথ এরিয়াতে কিছু হলে ওরা দেখবে। সিভিল সেক্টর অফিসার প্রত্যেক বুথে দেওয়া আছে, ফ্লাইং স্কোয়াড আছে, SST আছে, তো মানে ধরে এটা মানে এর থেকে বেশি আর সিকিউরিটি মানে যত ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে স্কেল হিসাবে ওটা দেওয়া হচ্ছে। বুথগুলোর আশেপাশে কি রাজ্য পুলিশ বুথের মধ্যে অনলি সেন্ট্রাল ফোর্স, বুথের আশেপাশে ফিল্টার ফোর্স আর TSR দুজন মিলেই করবো, যেটা মানে এরিয়া প্যাট্রোলিং যেটা, কিন্তু বুথের মধ্যে অনলি সেন্ট্রাল ফোর্স, হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স ইচ এন্ড এভরি। এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট প্রত্যেক বুথের মধ্যে হাফ সেকশন করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, তো অ্যারাউন্ড 4 কোম্পানিজ তো টাউনের মধ্যে আছে সেন্ট্রাল ফোর্সে, তাছাড়া মোহনপুর জিরানিয়া মিলিয়ে আরও কোম্পানিজ হবে, বাট এটা প্রত্যেকটাই মানে বুথের জন্য ডিটেল হয়েছে, আর কিছু যেটা ব্যালেন্স আছে এটা আমরা মানে আমাদের TSR সঙ্গে মিলিয়ে এরিয়া প্যাট্রোলিংয়ে ব্যবহার। তো বুথ ইজ টোটালি সেন্ট্রাল ফোর্স অ্যান্ড হাফ সেকশন, মানে আগে থেকে অনুপাতে এবার ডাবল করা হয়েছে মানে স্ট্রেংথ অফ বুথ ওয়াইজ। প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং হবে, তো এরকম কোনো স্কোপ রাখা হয়নি যেখানে কোনো রকমের মানে মানে হয় না তো অন্য রকমের কোনো এক্সিডেন্ট।